mm -hmm. হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা ব্লগস তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা ব্লগটা স্টার্ট করছি আমার নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো এখানে আমি আর অন কুস্তি করছি তো আজকে এখন সকালবেলা কুস্তি হচ্ছে রাত্রিবেলা বানাবো পিঠে তো তোমরা প্লিজ রেসিপিটা মন দিয়ে দেখবে আজকে বানাবো আলুর পিঠে তো চলো দেখে নাও রেসিপিটা কীভাবে বানাচ্ছি তার আগে আমাদের কুস্তি করাটা দেখে নাও তো এখন একটু কুস্তি চলছে তো আজকে ফানি ভিডিও নয় আজ আজকে জাস্ট রান্নার ভিডিও দিলাম তো দেখতে থাকো সঙ্গে থাকো তো এখানে গুঁড়োর সঙ্গে মেশানোর জন্য যে আলুটা বানাবো সেটা দেখে না এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো সামান্য একটু তেল আলুটা লেড়ে নেওয়ার জন্য তো দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার এতে সামান্য একটু তেল দিয়ে দিলাম সরষের তেল কোনো তেল নয় এবার এতে অ্যাড করব গোটা জিরে সামান্য গোটা জিরে ফোড়ন দেব তো দেখো সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম একটু গোটা জিরে ফোড়ন জাস্ট ফোড়ন আর তারপরে অ্যাড করব এতে শুকনো লঙ্কা একটা তো এতে একটা শুকনো লঙ্কা অ্যাড করব দেখো সামান্য একটু ঝাল দেওয়ার মতো অ্যাড করব শুকনো লঙ্কাটা খুব যে ঝাল সেটা নয় একটু সামান্য ঝাল ঝাল আর এবার যেটা অ্যাড করব সেটা হচ্ছে সামান্য চিনি যাতে কালার হয় জন্য দেখো সামান্য চিনি দিয়ে দেবো কালার হওয়ার জন্য তো এটাকে একটু পুড়তে দেবো যাতে তেলটা রেডি হয়ে যায় জন্য আমার এখানে তেলটা রেডি হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তেলটা আমার পুরোপুরি রেডি আর চিনিটা পুরে কালার চলে এসছে তো এবার এটাতে টমেটো কুচিগুলো অ্যাড করে দেবো টমেটো কুচি একটা গোটা টমেটো ছোট্ট মিডিয়াম সাইজের দিয়েছি তো এটাকে অ্যাড করে দিলাম তো এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে নেবো যাতে টমেটোটা গলে যায় তো দেখো এবারে পাঁচ থেকে দশ মিনিট ছেড়ে দেবো এটা যাতে গলে যায় নরম হয়ে যাওয়ার জন্য তো এটাকে ছেড়ে দিলাম ভাজার জন্য তো দেখতে পাচ্ছ আমার টমেটোটা রেডি হয়ে গেছে তো এবার এতে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন একটু সামান্য স্বাদ মতো যেমন আলু থাকবে সেই রকম স্বাদ মতো নুন আর তারপরে এতে অ্যাড করছি সামান্য একটু জিরে গুঁড়ো দু চামচ মতো জিরে গুঁড়ো আর এবার এতে অ্যাড করব হলুদ পাউডার তো দেখো এটা দু চামচ মতো জিরে গুঁড়ো তো বন্ধুরা আমি আড়াইশো চাল গুঁড়োতে মোটামুটি তিনটে আলু দিয়েছিলাম মিডিয়াম সাইজের তো তোমরা এবার আন্দাজ মতোই দেবে যারা আর বেশি আলু খেতে চাও তারা বেশি আলুও দিতে পারো আর এবার এতে অ্যাড করে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো তো এটাকে ভালোভাবে মিক্স করে নেবো জিরেটার গন্ধটা যাওয়ার মতো এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেবো তারপরে এতে অ্যাড করব ধনে পাতা কুচি তো চলো এটাকে মিক্স করে নিই মিক্স করা কমপ্লিট তো এবারে দেখো অ্যাড করে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে পাতাটা মোটামুটি দু তিন ডাল ছিল তো সেটাকে আমি কুচি করে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এবার এতে অ্যাড করে দেবো আলুগুলো তো আলুগুলো তোমরা এভাবে হাতে করে ভেঙে দেবে যাতে সুবিধে হয় চালগুঁড়োর সঙ্গে মাখার সময় সুবিধে হয় যেমন তো সেরকম আমি হাতে করেই ভেঙে দিয়েছিলাম আলুটা তো এবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আলুটাকে তো তার আগে আমার সমস্ত মশলা টশলা দেওয়া হয়ে গেছে যাদের বাড়িতে সবজি মশলা থাকবে যারা পেঁয়াজ রসুন অ্যাড করে খেতে চাও তারা খেতে পারো তো আমরা পেঁয়াজ রসুন অ্যাড করিনি কারণ মন হয়নি সেজন্য খেতে ইচ্ছা করেনি সেজন্য পেঁয়াজ রসুন অ্যাড করিনি তো যাদের তোমাদের পেঁয়াজ রসুন খেতে ইচ্ছুক তারা পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারো এটাতে তো আরও টেস্টি লাগবে তো চলো এটাকে নামিয়ে নিই এটা প্রায় দেখো আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে নামিয়ে নেব এটা আমার রেডি তো এবার এটাকে নামিয়ে নেব তো এবার যেটা করব সেটা হচ্ছে দেখো চাল গুঁড়োটা মেখে নেব এটাতে আমি চাল গুঁড়োটা একটা গামলার মধ্যে ঢেলে নিলাম এবার এতে সামান্য স্বাদ মতো নুন দেব দেখো ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে নিয়ে এবার এতে সামান্য স্বাদ মতো নুন দেব। স্বাদ মতোই নুন দেবে যাতে একটু নুন নুন নোনতা নোনতা খেতে লাগে নুন ঝাল টাইপের পিঠাটা হবে তো যারা মিষ্টি দিয়ে খেতে চাও তারা গুলুনিটা গোলার পর মিষ্টিও দিতে পারো তো আমি মিষ্টি দিয়ে আমি নুন ঝালভাবে বানিয়েছিলাম তো এটাকে নুনটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চাল গুঁড়োটার সঙ্গে দেখতে পাচ্ছ তো এবার এতে অ্যাড করে দেবো গরম জল তো তোমরা গরম জল অ্যাড করবে আমিও গরম জলই অ্যাড করেছিলাম সামান্য একটু বয়েল গরম জল তো এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দেখো এভাবে হাতে করে ভেঙে ভেঙে দিতে হবে যাতে চাল গুঁড়োটা জমাট না বেঁধে যায় সেজন্য সবসময় নাড়িয়ে চড়িয়েই নেবে যাতে চাল গুঁড়োটা জমাট না বেঁধে যায় আর যতক্ষণ না গুলুনিটা কি পাতলা না হয়ে যায় মোটা মোটা হবে না এটা পাতলা টাইপের হবে গুলুনিটা যতক্ষণ না পাতলা টাইপের হচ্ছে ততক্ষণ তোমরা জল ঢেলে এভাবে হাতে করে নাড়িয়ে চড়িয়ে দেখে নেবে পরিমাণটা কেমন হয়েছে তো চলো এবার দেখতে থাকো এবারে আমার গুলুনিটা হয়ে গেছে ওইদিকে আর এদিকে দেখো আলুটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছিলো তো এবার এটাতে আমি মিক্স করে দিলাম অ্যাড করে দিলাম আলুটা তো এবার এটাকে ভালোভাবে আলুটা চালগুঁড়োর সাথে মিশিয়ে নেবো দেখো ভালোভাবে মিশিয়ে নেবো আলুটা একদম মিক্স করবে না একটু গোট গোট থাকলে খেতে ভালো লাগবে তো একটু গোটা গোটা থাকবে ঠিক আছে যাতে সব যেমন সবজি হয় সেই টাইপের আলু আলু ভাতে মাখার মতো করবে না একটু যাতে গোটা গোটা দু একটা থাকে সেরকমভাবেই হাতে করে মেখে নেবে তো দেখো এখানে আলুটা অ্যাড করে দিলাম এবার এটাকে বানাবো দেখো এখানে দিয়ে দিছি তাওয়া তাওয়ার ওপরে দিয়ে দিয়েছি একটা একটা বেগুনের যে মাথাটা আছে সেটা কেটে নিয়েছি তো একটা পাত্রে তেল নিয়ে সর্ষের তেল নিয়ে এভাবে বুলিয়ে দিলাম গোটাই বেগুনটা দিয়ে এবারে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পিঠেটা হ্যাঁ দেখো এবার এখানে পিঠেটা দিয়ে দিলাম তো এটাকে ভালোভাবে গোল করে নাড়িচড়ি নেবে এক হাতা দু হাতা দেড় হাতা যে যেমন দেবে যে যেমন পরিমাণ বড় ছোট খাবে সেরকম দেবে তো আমিও আমি মোটামুটি দেড় হাতা মতোই দিয়েছিলাম একটা হাতা রেখেছিলাম আর এখানে দেখো শাল পাতা দিয়ে আমি গোটায় ছড়িয়ে নিচ্ছি জিনিসটা তাড়াতে তো তোমরা তেজপাতাও নিতে পারো শাল পাতাও নিতে পারো আর তালপাতাও পাতাও নিতে পারো আগেকার আমরা দেখেছি মারা তালপাতাতে পিঠে বানাতো তো এখন তার তাল পাতা নেই সেই জন্য এখন শাল পাতা হয়ে গেছে আর তেজপাতা বাড়িতে ছিল না বলে আমি শাল পাতাটা ইউজ করেছি না আমি তেজপাতা ইউজ করতাম তো দেখো একটা পিঠ কমপ্লিট তো এভাবে চারিদিকটা নাড়িয়ে চড়িয়ে নিয়ে তারপরে পিঠাটাকে উল্টো দিকে একবার উল্টিয়ে দেবে কারণ ওই দিকটা কাঁচা ছিল দেখো এই দিকটা কি সুন্দর হয়ে গেছে না দেখতে কি সুন্দর লাগছে দেখো তো ধারগুলো ধারের সাইডগুলোতে একটু এভাবে তেলটা ছড়িয়ে দেবে যাতে উল্টো সাইডটাতে তেলটা পেয়ে যায় সেজন্য জন্য উল্টো সাইডে তো তেলটা পায় না অমলেটের মতো এটা তো দেখো পিঠেটা কেমন দেখতে হয়েছে বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে আর এটা অবশ্যই তোমরা ট্রাই করে খেয়ে দেখবে বাড়িতে খুবই টেস্টি লাগে খেতে পিঠেটা তো আমার পিঠে দেখো রেডি দু সাইড মোটামুটি রেডি হয়ে গেছে তো এবার নামিয়ে নিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই কালকে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা